প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা যারা ধানের শীষ প্রতীক দিয়ে বিশদলীয় জোট কিংবা জাতীয় ঐক্য ফ্রন্টের পক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন, ভোটারদের উদ্দেশ্যে তাদের ভিডিও অডিও বক্তৃতা ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রচারের উদ্দেশ্যে দলের পক্ষ থেকে সংগ্রহ করা হচ্ছে। আপনাদের সুবিধার জন্য একটা মডেল বক্তব্য তুলে ধরছি, আপনাদের বক্তব্যের সেসব বিষয়গুলো প্রাধান্য পেতে পারে। তা হলো আপনার নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে আপনার পরিকল্পনা ব্যক্ত করুন, আপনার এলাকার প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে আপনার পরিকল্পনা তুলে ধরুন। আমাদের দেশে এবারে নির্বাচনে প্রায় 2.5 কোটি তরুণ ভোটার ভোট দেবেন, নতুন প্রজন্মের তরুণ ভোটারদের সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন, কিভাবে তারা আপনাকে ভোট দিতে আকৃষ্ট হবেন, তা আপনার বক্তব্যে প্রাধান্য পাবে। উদাহরণস্বরূপ, দেশে এখন বেশিরভাগ তরুণ ভোটার ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করে, কিন্তু তারা সহজে বিদেশ থেকে টাকা সংগ্রহ করতে পারে না। এই তরুণ ভোটাররা যাতে অতি সহজেই বিদেশ থেকে তাদের পারিশ্রমিক সংগ্রহ করতে পারে, সেজন্য আমরা ক্ষমতায় গেলে পে পলের মতো সার্ভে চালু করব বলে প্রতিশ্রুতি দিতে পারেন। আপনার এলাকায় যেসব নারী ভোটার আছে তাদের সমস্যা কীভাবে সমাধান করবেন তাও আপনার বক্তব্যে বলবেন। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষায় আপনি কী কী অবদান রাখবেন তা তুলে ধরবেন। শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত যুবক যুবতীদের কীভাবে আপনি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তা আপনার বক্তব্যে তুলে ধরবেন, যাতে আপনি তাদেরকে আকৃষ্ট করতে পারেন। আপনার নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে বলে সরকার ঘোষণা দিয়েছে এবং জোর প্রচারণা চালাচ্ছে। আপনার এলাকায় যেসব গ্রামে বিদ্যুৎ যায় নাই সেসব গ্রামের নাম উল্লেখ করুন, এবং যেসব গ্রামে সংযোগ থাকার পরেও রাতের পিক আওয়ারে 2-3 ঘন্টা বেশি বিদ্যুৎ পায় না তাদেরকে বিদ্যুৎ দেওয়ার অঙ্গীকার করুন। শতভাগ বিদ্যুতায়ন দিয়ে সরকারের মিথ্যাচার প্রতিটি ভাষণে প্রচার করুন। প্রান্তিক কৃষকেরা যারা বিভিন্ন কৃষিপণ্য বিশেষ করে আমাদের প্রধান খাদ্যশস্য ধান উৎপাদন করেন, গত 10 বছরে তারা কখনই ধানের ন্যায্য মূল্য পায় নাই। প্রান্তিক কৃষকেরা প্রতি বছরই অনেক কম মূল্যে তাদের বহু কষ্ট উৎপাদিত ধান সরকারি এবং আওয়ামী সিন্ডিকেটের হাতে তুলে দিতে বাধ্য হন, কিন্তু ধানের দাম কমলেও গত 10 বছরে কখনোই চালের দাম কমেনি, বরং বেড়েছে। অথচ শেখ হাসিনা নিজে জনগণকে 10 টাকা কেজি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্যদিকে সরকার খাদ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ ঘোষণা করলেও প্রতি বছর শত শত মেট্রিক টন চাল আওয়ামী সিন্ডিকেটের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করতে হয় কেন? আওয়ামী কালোবাজারি এবং মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটরা কীভাবে সাধারণ মানুষের মুখের আহারকে জিম্মি করে অবৈধ ব্যবসা করছে তা আপনাদের মুক্ত বক্তব্যে উন্মোচিত করুন। গত 10 বছরে আপনার এলাকায় যেসব গুম খুন রাহাজানি অবৈধ মামলা হামলা এবং সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাট হয়েছে সেগুলি আপনি আপনার বক্তব্যে তুলে ধরুন। বিধবা মহিলা ও বৃদ্ধাদের ভাতা দেওয়ার নামে যেসব লুটপাট হয়েছে সেগুলোও তুলে ধরুন। যোগাযোগ ব্যবস্থার দুর্গতি এবং যানজট সমস্যা সম্পর্কেও আপনার কিছু বলার থাকলে তাও বলবেন। এইভাবে আপনাদের বক্তৃতা 2 থেকে 2.5 মিনিটের মধ্যে 1 বা 1 হাজার ছোটো ছোটো ক্লিপে ভিডিও বা অডিও ক্লিপে ধারণ করে তা আমাদের কাছে ইমেইলে, যার ঠিকানা হবে MBNPWEBOFFICE অর্থাৎ MBNPWebOffice@gmail.com এবং জাতীয় এখানে যে বড় হাতের হবে ঐক্য ও বড় হাতের হবে ফ্রন্ট এ বড় হাতের হবে জাতীয় ঐক্য ফ্রন্ট 2018@gmail.com এই ঠিকানায় পাঠান। সেগুলো ফেসবুক ইউটিউব ওয়েবসাইট সহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমরা প্রচার করব, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বলে বিবেচনা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।